গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চৈতালিস বেঙ্গলি ব্লগে আরও এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আমাদের বোলপুরের শান্তিনিকেতনে তো পৌষমেলা শুরু হয়ে গেছে, তোমরা তো জানো। আর আজ হচ্ছে মেলার চতুর্থতম দিন। তো আজকে আমি আর রিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম বিকালবেলাতে মেলা যাওয়ার উদ্দেশ্যে। তো বাসে আছি, কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে না বলে আবার আমি পরে ভয়েস অ্যাড করলাম। তো পৌঁছে গেছি বোলপুরে, নেমে পড়েছি বাস থেকে। এখন আমি আর রিক দুজন মিলে হেঁটে যাচ্ছি মেলাতে। আর আমার মা বাবাও আজকে এসেছে, তোমাদের দাদা ভাই আজকে আসতে পারলো না, ওর দোকানে প্রত্যেক দিন বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমি আর রিক দুজনে মিলে মেলা যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমার সাথে থেকো, দেখতে থাকো মেলাতে। আর বাবা সবাই এসছে, তো এবার চলো মেলাটা আরও একবার তোমাদেরকে ঘুরিয়ে নিই। সেদিনকে খাওয়া দাওয়া করে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, আর তা আজকে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। তো সেদিন সন্ধ্যার সময় খুব একটা ভালো করে ঘুরতে পারিনি। আর আজকে দেখছো কেমন জমজমাট রয়েছে, এদিকে কিন্তু বসে পড়েছে তান্দুরি চা। তো যদিও খাইনি তান্দুরি চা, আমি কিন্তু কোনোদিন তান্দুরি চা খাইনি, তবুও পাশ দিয়ে যখন যাচ্ছি ভাবলাম একবার একটুখানি শেয়ার করি আমার বন্ধুদের সাথে। তো বন্ধুরা, শান্তিনিকেতনের পৌষমেলা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। তো মেলা তো তোমাদেরকে একটু আধটু দুদিন ধরে ঘুরিয়ে দেখালাম, আগের দিনকেও ভিডিওতে আমি মেলার ভিডিও শেয়ার করেছি। আজ চলো তোমাদেরকে নিয়ে যাই সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে, শান্তিনিকেতনে কী কী অনুষ্ঠান হচ্ছে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। I'm not afraid to die.
বিকাল দিকে ঘোরা হচ্ছে আর একটুখানি মেলাও ঘুরে চলে আসা হচ্ছে, তার জন্য আবার গেছিলাম আর মা বাবাকে নিয়ে যাওয়া হয়নি। আর খারাপ লাগছিল যে মা বাবাকে নিয়ে যেতে পারলাম না। তো মা বাবা আজকে গেছিল, বুধবার ছিল, আমার বাবার দোকান বন্ধ ছিল, তার জন্য মা বাবা তারপরে জেঠুর মেয়ে সবাই মিলে একসাথে মেলা দেখে বাড়ি ফিরলাম। আমরা চলে এলাম, ওরাও হয়তো ওদিক থেকে বাড়ি চলে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকে সেরকমভাবে খুব একটা ভিডিও করিনি, মেলাতে গিয়ে প্রচুর ভিড় ছিল। তো আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধু তোমাদের শেয়ার করে দিও। আজ আসি, দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।